দর্শক আসসালামু আলাইকুম আমরা বর্তমান রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বসরাটে আজ ছিল 6 অক্টোবর 2023 রোজ শুক্রবার সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার তো আজকে আমরা বাজারে শুনব খামার উপযোগী সারগুলো কি দামে কেনাবেচা চলতেছিল সেই তথ্য মূলত দিব আমরা পর্যাপ্ত আমদানি দেখতেছি শুক্রবারের বাজারে কেমন যায় বাজারে এখানে আমরা একটা দেখতেছি শাহিওয়াল দেশাল শাহিওয়াল দেশাল নাকি ভাই শাহিওয়াল আচ্ছা কত রাখছেন দাম আজকে এটা 115 115 না কত বল এখন 90 92 দাতাল এটা দুইটা না আগর 90 92 বলে আর 115 মূলত আজকের বাজারে চাওয়া কত হলে বিক্রি করবেন ভাই এটা 95 না 95 হলে বলো তো বিক্রি করবে তো শুনছেন আজকের বর্তমান বাজার রেট এর থেকে শুনছিলাম আমরা আমার বুঝি সার গরুগুলির দরদাম কোন কোথা থেকে আসছে খামারি আমরা বিস্তারিত নিব এখানে খামারিটা মনে হয় দাম দাঁত দেখতেছে আজকে এটা রঘুল ভাই এটা দেখতেছেন নাকি আচ্ছা এটা আর এই তিনটা আচ্ছা এই দুটা না কোথা থেকে বাইরে আসে মূলত ঢাকা থেকে কমলাপুর আচ্ছা কিনছেন না চারটা কেনা হয়েছে বাজার কি অবস্থা আজকে আছে মোটামুটি আচ্ছা আচ্ছা কেনার মতো না বৃষ্টির দিন বাড়িপত্র তো কমে আসছে মনে মূলত আজকে আচ্ছা আচ্ছা বাইরে না কত দিচ্ছেন দাম এটা আজকে দেখতেছেন জোড়া তিনোটাই না এই যে একটা আর এইখান থেকে ওই যে দুইটা না আচ্ছা এই যে দর্শক জোড়াটা আমরা শুনছিলাম আজকের বাজারে জোড়াটা তিনোটা কত বলছেন 92 করে 92 করে পিস আচ্ছা আচ্ছা 92 করে পিস বলতো আজকের বাজারে দর্শক আমরা শুনছি এই হাট থেকে খামার উপযোগী সার গরুগুলির ঢাকার খামারের জন্য ক্রয় করতেছে আজকে দিনাজপুর জেলার আমবাড়ি বসে আছে 98500 হ্যাঁ 98 আপনি 92 আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলেন ভাই 01717 হ্যাঁ 152844 এই নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আচ্ছা কোন ভাইরা আসে জানো আচ্ছা আমরা একটু কথা বলি জমজ ভাই দুই ভাই জমজ ভাই আচ্ছা আচ্ছা চেহারা এক আমরা দেখতেছি এখান থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাসা কোথায় আপনাদের বাসা ঢাকা ঢাকায় আচ্ছা ভাই আজকে কি দিনাজপুর জেলায় আমবাড়ি প্রথম নাকি এর আগে এ ভাইয়ের সহযোগিতায় হ্যাঁ হ্যাঁ এর আগে নেই আচ্ছা আচ্ছা 105 কেমন বুঝতে পারলেন আজকের বাজার বাজার তো বৃষ্টির মধ্যে বাজার বেশি ভালো আছে ভালো না খারাপ না মিডিয়াম মিডিয়াম না আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি দাম ছাড়ে না আর দাম দামি ক্রয় তো করতে হবে আর কি নাকি ভাই সবার কিনা জিনিস আচ্ছা তা ঠিক আছে কতগুলো কিনার টার্গেট আজকে এটা 75 খামারের জন্য কি আপনাদের নাম কি ওখানে সবুজ বাংলা এগ্রো ঠিক আছে দুই ভাই আসেন না আচ্ছা ও ভাই সব আসে আচ্ছা চারজন মিলে আসেন সিধু ভাই আপনাদের আচ্ছা আচ্ছা কেমন বুঝতে পারতেছেন বাজার আজকে বাজার হ্যাঁ কেমন বাজার দামটা একটু আচ্ছা আচ্ছা বেশি দাম চাচ্ছে বেশি দাম বেশি চাইতেছে না আচ্ছা আচ্ছা রফিকুল ভাইয়ের মাধ্যমে না কেমন বুঝতে পারতেছেন কেনার মাধ্যম ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে ক্রয় করেন তো দর্শক আমরা আজকে এই হাট থেকে কেমন যাচ্ছিল দিনাজপুর জেলার আমবাড়ি পশু হাট থেকে খামার উপযোগী সার গরুগুলির বর্তমান বাজার রেট এই হাট থেকে জানানোর চেষ্টা করতেছিলাম আমরা আরও কিছু এই হাট থেকে তথ্য নিব কেমন যে বাজার রেট
ভাই গোটা নিয়ে আসেন আজকে গরু আজ একটাই নিয়ে আসেন একটাই নিয়ে আসেন এইটারই কাস্টমার এইটারই কাস্টমার নাই আচ্ছা আচ্ছা বিক্রি তো হচ্ছে না মনে না 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 কোনো বেচা কিনা নাই বেচা কিনা নেই আমরা শুনছি হাট থেকে আজকের বাজার রেট দর্শক 120-এর নিচে আসবে না যেটা কেনা এখন গেলেও দিবেন আচ্ছা 1,20,000 কিন্তু ক্রয় আর 1,15,000 হইলেও কিন্তু বিক্রি করবে আচ্ছা আমরা আজকের বাজারে বাড়ির বিষয় থেকে জানানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী সারগরুগুলির বাজারের এই হাট থেকে কেমন যায় হাত ভাই এগুলো নাকি আপনার কোটা নিয়ে আসছেন আজকে সাতটা বিক্রি করছেন কয়টা এখন তিনটা হয়ে গেছে আর চারটা আছে না চারটা রয়েছে এবং সাতটার গরু নিয়ে আসছিল দর্শক গরু কি বেশি আনবো ভাই বাজার এমনি খারাপ আর বৃষ্টি আবহাওয়া তা ঠিক আর কি পাটিপত্রও তো কম একদম আচ্ছা বেচা কিনা স্লো আর বাজার বাজারের পরিস্থিতিও তো খারাপ মনে হয় আচ্ছা কেমন লাগছেন ভাই এভারেস্ট এগুলো দাম চারটাই তো 25,000 125 দাঁত আর নাকি এগুলা দাঁত হয়নি না দাঁত কিন্তু হয়নি তো দামাদামি সুযোগ আছে ভাই আছে কিছু আছে ভাই চারটা যদি একসাথে নিতে দামাদামি সুযোগ আছে চারটা তিনটা যদি বের হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম কি কুমিল্লার ব্যবসায়ী ভাই আমরা দেখছিলাম আজকে হাট থেকে কুমিল্লার বড় ব্যবসায়ী আচ্ছা না কিনছেন পার পিস আচ্ছা আচ্ছা দাম কেমন ছিল আজকে ভালোই ছিল কতগুলা কিনার টার্গেট আজকে 25টা কিনবেন না কি নাম ভাই আপনার জন্য লাল মিয়া লাল মিয়া আর লাক্ষ সর আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমরা শুনছিলাম আজকের বাজারে তাহলে ভাই সর্বশরী এলা 125 হলে বিক্রি করবেন আর দামাদামি সুযোগ কম আছে না আমরা আচ্ছা দর্শক এই টাইপের যদি কালেকশন লাগে যোগাযোগ করতে পারেন আমরা নাম্বার দিয়ে দিব আর ভাই একটু নাম্বারটা বলেন হ্যাঁ 07-84-45 এই নাম্বার যোগাযোগ করলে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আজকের এই হাট থেকে খামার উপযোগী সারগরুগুলির বাজার রেট কেমন যাচ্ছিল পিরাজপুর জেলার আমবাড়ি হাট থেকে সেই তথ্যগুলো তো দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম